বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে কি ডিমের দাম কিছুটা কমেছে কিনা, আর সবজির দাম কেমন দেখছেন সেখানে? দেখুন, রাজশাহীতে সবকিছুর দামই বেড়েছে, অর্থাৎ ডিম থেকে শুরু করে সবজি সবগুলোরই দাম বেড়ে গেছে। তার কারণ হচ্ছে দাম বৃদ্ধি করার কারণে ব্যবসায়ীরা সাধারণত বেশ কিছু অজুহাত দাঁড় করিয়ে থাকেন। তার মধ্যে এখন একটি আছে যে বন্যা হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে এখন দুর্গা পুজোও রয়েছে, যার ফলে হয়েছে প্রভাব পড়েছে, সব মিলিয়ে প্রভাব পড়েছে সবজির ক্ষেত্রে। দেখা গেছে আজকে রাজশাহীর বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা করে, এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এরপরে যদি বলা হয়ে থাকে পটল, যেটিও কিন্তু কয়েকদিন আগে ওইটি 30 থেকে 40 টাকা বিক্রি হলো, আজকে কিন্তু এটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। আর অপরদিকে যদি বলা হয়ে থাকে যে আলু, সেটিও কিন্তু দাম কেজিতে 5 টাকা করে বেড়ে গেছে। পেঁয়াজ, যেটি 100 টাকা কেজি বিক্রি হচ্ছিলো বা 105 টাকা খুব বেশি হলো বিক্রি হচ্ছিলো, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। এবং টমেটোর কথা যদি বলা হয়ে থাকে, টমেটো যেটি বিক্রি হয়েছিল এর আগে আমরা দেখেছিলাম 150 টাকা, 140 টাকা, আজকে কিন্তু সে 200 টাকার উপরে, অর্থাৎ কোথাও 220 টাকা করে বিক্রি হচ্ছে। এবং সব ক্ষেত্রেই দেখা গেছে যে সবজির দাম কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ করে কিন্তু বেড়ে গেছে। এবং এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তাদের যেহেতু বাজারে সরবরাহ কম, যার ফলে তাদের এই দামটি বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আদৌ সরবরাহ ঘাটতি রয়েছে না এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে, সে বিষয়টি কিন্তু যে নজরদারি করার বা দেখভালের যে বিষয়টি রয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সরকারি যে মনিটরিং সংস্থা বা ভোক্তা অধিকার দপ্তর যে দপ্তরটি রয়েছে, সেই দপ্তরের যে অভিযান সেটি মাসে বা সপ্তাহে কিন্তু দেখা গেছে 1-2 বার খুব বেশি হলে দেখা যায় তাদের অভিযান চালিয়েছেন, এরপরে আর তাদের খুব একটা দেখা যায় না, যার ফলে হয়েছে এখানে যে প্রতিনিয়ত যে নজরদারির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু উপেক্ষিত থাকে, যার ফলে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত যে বিভিন্ন যে অজুহাত বা বিভিন্ন অজুহাত দেখেই মূলত যে এই যে সিন্ডিকেটের বিষয়গুলো সেগুলো কিন্তু দাঁড় করান, যার ফলে এখানে যারা সাধারণ ভোক্তারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজশাহীর বাজারে কিন্তু সবগুলো সবজি থেকে শুরু করে ডিম, ব্রয়লার মুরগিও কিন্তু যেটি 170 টাকা সেটি আজকে 180 থেকে 90 টাকা, অর্থাৎ সবগুলোই কিন্তু বেড়ে গেছে। রাজশাহী থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।